আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের দ্বিতীয় ভিডিওতে। আপনারা সবাই অবগত আছেন বা যে একটা নতুন ছেলে যদি কোনো প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজিং জবে যদি জয়েন করতে যায়, সেটা বাইং হাউস হোক এবং ফ্যাক্টরি হোক, তাকে আসলে কি ফেস করতে হবে বা প্রথম দিনের কাজটা তার কি হতে পারে, এটা সবারই একটা প্রশ্ন। কিছু কিছু প্রফেশনে হয়তো আমরা জানি যে কাজটা আসলে কি হয়। যেমন যদি শিক্ষকতার কথা বলি, তাহলে শুভেচ্ছা বিনিময়ের পরেই হয়তো আপনাকে একটা ক্লাস নিতে হবে। যদি আপনার মনে করেন ড্রাইভিংয়ের মতো প্রফেশনের কথা যদি ধরি, তাহলে আপনাকে প্রথমেই কি শুভেচ্ছা বিনিময়ের পরে গাড়িটা স্টার্ট করতে হবে। এরকম সব পেশারই শুরু আছে। প্রথমে বার থেকে যখন একটা প্রপোজাল রিসিভ করে, অর্থাৎ আমরা বলি কোয়ারি যখন রিসিভ করে, তখন থেকে অর্ডার কনফার্ম এবং সেটা মেক করে বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি দেওয়া, অর্থাৎ শিপমেন্ট করা। এই সময়ের মধ্যে অনেকগুলো কাজ হয় পর্যায়ক্রমে, একটা পরে একটা, অর্থাৎ একটার ইম্প্রুভমেন্টের পরে আরেকটা শুরু হয় বা একই সাথে কয়েকটা কাজ চলতে থাকে, এরকমই হয়। তো নতুন যে মার্চেন্ডাইজার, সে হয়তো কি হয়, তো এর এর যে কোনো একটা কাজের মধ্যেই তো সে যুক্ত হবে। তো নতুন হলে যে কোনো একটা কাজের মধ্যে যুক্ত হলেই তার জন্য সেটা কিন্তু একেবারেই নতুন, একেবারেই সে এর আগে কি হয়েছে পরে কি হয়েছে বুঝতে পারবে না নতুন ছেলেরা। যদি সে পুরনো হয়, অর্থাৎ কোনো একটা বায়ারের অর্ডার রিসিভ থেকে শিপমেন্ট পর্যন্ত যদি কোনো স্টুডেন্ট বা কোনো ব্যক্তি পুরা ঘটনাটা দেখে বা পুরা ওয়ার্কটা, সে ওয়ার্কের মধ্যে ইনভলভ থাকে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আমি কোন পর্যায় থেকে শুরু করছি। কিন্তু নতুনরা তো এটা তো বুঝতে পারে না যে কোন জায়গা থেকে আমি শুরু করেছি, এটা শেষ কোথায়, শেষ শুরু হবে কোথায় থেকে, এটা তো জানি না। তো তাদের জন্য বলছি, আপনারা দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা মনে করেন যে আমি যেখান থেকে শুরু হোক, আমি বুঝার জন্য একটা জায়গা বেছে নিই, সেই জায়গার উপযুক্ত জায়গাটা কোনটা। সেই উপযুক্ত জায়গাটা হলো এই, আপনি বায়ার যখন কোনো প্রপোজাল দিবে, অর্থাৎ কোনো প্রোডাক্ট আপনার প্রতিষ্ঠানে বাইং হাউসে বা ফ্যাক্টরির মাধ্যমে তৈরি করে নিতে চাইবে, তখনই সে একটা প্রপোজাল দেবে। সে প্রপোজালটা কেমন, সে প্রপোজালটা একটা ফাইল, সেখানে নানা তথ্য লেখা থাকবে। সে কী তথ্য লেখা থাকবে, সেখানে বায়ারের কোম্পানির নাম লেখা থাকবে, সেখানে সে যেই স্টাইলের প্রোডাক্টটা তৈরি করে সেই স্টাইলের নামটা লেখা থাকবে, লিমেরিক সংখ্যা লেখা থাকতে পারে, সেখানে লেখা থাকবে সে এটা কোন সিজনের জন্য নিচ্ছে সেটা লেখা থাকবে, সেখানে লেখা থাকবে এটা কোন কোন সাইজ সে নেবে সেটা লেখা থাকবে, এখানে লেখা থাকবে যে প্রত্যেকটা সাইজের মেজারমেন্টটা কত হবে সেটা লেখা থাকবে, ইভেন এই ডিজাইনটা কেমন হবে তার একটা ফটোগ্রাফি অথবা একটা আর্টওয়ার্ক অথবা একটা একটা ছবি বা একটা গার্মেন্টসের একটা ক্যামেরার ছবি ইউজ করা হয়েছে দেখা যাবে, সেটা উল্লেখ থাকবে, সেটা ফাইলের মধ্যেই থাকার সম্ভাবনা 90%, যদি না থাকে সেটাও আমরা বুঝে নিতে পারবো, যা হোক ইঙ্গিত থাকবে। এরপরে থাকবে হলো এটার মধ্যে কি ফেব্রিক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কি কাপড় ব্যবহার করা হয়েছে, এটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। কি কাপড় দিয়ে উনি তৈরি করতে চাচ্ছেন এটা একটু বড়, যেমন আমি যেমন যে পাঞ্জাবিটা পরে আছি, এটা আপনারাও যদি ভাবেন বা আপনারা যদি কেনাকাটার অভ্যাস থাকে, তাহলে হয়তো আপনারা দুইভাবে এটাকে চিনতে পারবেন। নাম্বার ওয়ান আপনি চিনতে পারবেন কিভাবে, যে এটা কটনের না পলিস্টারের, কিছু কিছু ধারণা আপনারা পাবেন, এটা একটা ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স আছে এটার যে শার্পনেস বা হ্যান্ড ফিল, এটার ফাইননেস, সূক্ষ্মতা, এটা বুঝতে পারবেন, বা মোটা না চিকন এটা বুঝতে পারবেন, এটা এরকমও বুঝতে পারবেন যে এটার বডিটার মধ্যে কোনো ডিজাইন আছে কি না। এই যে নানা বিষয়, এর একটা নাম আছে প্রত্যেকটা ঘটনারই, প্রত্যেকটা বিষয়ের নাম আছে, সেই নাম কিন্তু থাকবে ওই টেকনিক্যাল শিটের মধ্যেই থাকবে বা ওই প্রপোজাল শিটের মধ্যেই থাকবে বা ওই বম্ব শিটের মধ্যেই থাকবে, বা বায়ারের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট পেপার
আপনি যেভাবে বুঝেন বা যেভাবেই ডাকেন না কেন এটার মধ্যে থাকবে। এরপরে থাকবে এখানে কি অ্যাক্সেসরিজ ব্যবহার করছে, যেমন আমার এখানে বাটন আছে, ওয়ান কাইন্ড অফ অ্যাক্সেসরিজ, অর্থাৎ কাপড় বাদে বাইরে যা কিছু আছে সেই সবগুলো বিষয় কিন্তু অ্যাক্সেসরিজ এক্সট্রা। এটা আবার কিছু পারমানেন্ট, কিছু রিমুভেবল, মানে কিছু পারমানেন্ট সব সময় থাকবে, কিছু আপনি এটা রিমুভ করে ফেলতে পারবেন প্রসেস করার পরে। যাই হোক, অল টুগেদার একসাথে থাকবে, এটার আবার কালার থাকবে, এটার আবার সাইজ থাকবে, এটার আবার মানে ফেব্রিকেশন বা বস্তুটা কি সেই বিষয়গুলো উল্লেখ থাকবে, ইভেন এটা উল্লেখ থাকবে এটার প্লেসমেন্টটা কোথায়, ইভেন কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ থাকবে এগুলো আপনি কোথা থেকে পাবেন, অর্থাৎ বায়ারের কোনো এ ধরনের কোনো সোর্সিং আছে বা সাপ্লায়ার আছে যাদেরকে সে নমিনেটেড করে রেখেছে সেই ধরনের তথ্য থাকবে, অর্থাৎ ফেব্রিকের ক্ষেত্রেও এটা থাকতে পারে। ইভেন এটার মধ্যে কোনো প্রিন্ট থাকবে কিনা, কোনো এমব্রয়ডারি থাকবে কিনা, স্পেশাল কোনো ওয়ার্ক থাকবে, যেমন আমার এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে, সো দ্যাট আ সেম থিং, এগুলো থাকবে। তো এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন যে এই জিনিসগুলো আছে এখানে, উই হ্যাভ টু ফাইন্ড আউট কেয়ারফুলি ওয়ান আফটার আনাদার, একটার পরে একটা আপনাকে এটা বেছে নিতে হবে। ইভেন আপনি যদি ফার্স্ট হ্যান্ড হন, প্রথম ব্যক্তি হন, আপনি একটা নোটও করতে পারেন, এই যে আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো একটা নোট করতে পারেন, তাহলে আপনি খুব সহজে, একদম সহজে মার্জিনাইজিং প্রফেশনের মধ্যে ঢুকে যেতে পারবেন। আর আমি এই তথ্যগুলো ডেসক্রিপশনে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমি এটা দেওয়ার চেষ্টা করবো। ইভেন আমাদের এখানে মেইল আছে, মেইল আমি এন্ট্রি করে দিব, সেখানেও আপনারা মেইল দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন তথ্যগুলো। ইভেন আপনার যদি কোনো ডকুমেন্ট দরকার হয় আমি এখান থেকে প্রোভাইড করব। তো সম্মানিত ভিউয়ার্স, এটা ছিল মার্জিন রাইজিংয়ের দ্বিতীয় ক্লাস, আবারও বলছি দ্বিতীয় ক্লাস, আপনারা পর্যায়ক্রমে সবগুলো ক্লাস দেখেন।